হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নাল, সরি শার্মিন কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি হচ্ছে একটা রেসিপি তৈরি করব। তো এই তো আমি এখানে হচ্ছে ধনিয়া নিয়ে নিলাম। তো আমি এটা যেহেতু আস্ত ধনিয়া, তো আমি হচ্ছে এটা একটু ভিজিয়ে রাখব। এখানে এক চামচ আস্ত জিরা নিয়ে নিলাম। তো এখানেও একটু পানি দিয়ে হচ্ছে একটু ভিজিয়ে রাখবো। এখন আমি হচ্ছে কিছু শুকনো মরিচ ডাটা বাঁধবো, এগুলোকে হচ্ছে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু আমি মরিচগুলোকে হচ্ছে ডাটা বেছে নিচ্ছি, এগুলো হচ্ছে শুকনো মরিচ। আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন, বাট আমি হচ্ছে পাটা মরিচ দিয়ে করব। এতে হচ্ছে স্বাদটা কিন্তু অন্যরকম। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি এগুলো একটু ভিজিয়ে রাখবো। এরপরে হচ্ছে একটা চামচ দিই, হাতে না ধরি না, একটু পানি দিই, এগুলো একটু ভিজো। এরপরে হচ্ছে এগুলো ব্লেন্ড করবো। আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়া, এগুলোও ভিজিয়ে রাখছি। আর এখানে আছে হচ্ছে জিরা। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাউ, এ তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লাউ। আর হচ্ছে এই যে শিম মাছ, হলো শিং মাছ। আর এখানে আমি হচ্ছে ছয়টা পেঁয়াজ নিয়ে নিলাম, আর হচ্ছে ছয় সাত কোয়ার রসুন নিয়ে নিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, তো পেঁয়াজগুলোকে হচ্ছে আমি কুচি করব। আর কিছু পেঁয়াজ হচ্ছে একটু পেস্ট করব, রসুনগুলো হচ্ছে পেস্ট করব। তো আমি হচ্ছে এখানে ধনিয়া আর জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, মরিচ, আর এখানে হচ্ছে রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি মাছগুলোকে একটু একটুখানি মরিচ বেশি না, জাস্ট একটুখানি মরিচ, একটুখানি হচ্ছে পেঁয়াজ, একটুখানি হচ্ছে রসুন, জাস্ট একটু একটু, আর একটুখানি। আমি এগুলোকে এখন একটু মাখাই নেব। কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। তো আমার মাখানো শেষ, আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আমি এখন চলে যাব সোজা চুলায়। তো আমি হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম, আর এখন হচ্ছে এই যে মাছগুলো আমি হচ্ছে এখন একটু ভেজে নিব। আমি মাছগুলোকে হচ্ছে একটু উল্টা দিবো, এগুলো বেশি ভাজবো না, জাস্ট একটু অল্পভাবে ভাজা, এটা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি উল্টে দিচ্ছি।
যেহেতু আমার মাছগুলো উল্টা হচ্ছে এখন আর একটু খুব ওপর নামিয়ে ফেলবো। যেহেতু আমার মাছগুলো উল্টা হচ্ছে এখন আর একটু খুব ওপর নামিয়ে ফেলবো। তো এই তো আমি আর ভাজবো না মাছগুলোকে, এগুলো হচ্ছে আমি এখন রসুন বাটাগুলো দিয়ে দিবো, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা ধনিয়া বাটা। আমি এগুলোকে হচ্ছে একটু কষিয়ে নেব। এখানে আর দুটো জিনিস দিতে হবে, হচ্ছে লবণ, আর একটা হচ্ছে হলুদ। হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আমি এখন কিছুক্ষণের জন্য এক মিনিটের কম সময় আমি হচ্ছে জাস্ট একটু কষালাম, এক মিনিটও কষানি। এটা দেখতে পাচ্ছেন মাজার লাগতে সুন্দর ফ্লেভার আসতেছে। তো আমি এখন লাউগুলো দিয়ে দিব। এখন আমি এগুলোকে হচ্ছে একটু উল্টা দিচ্ছি। যত বেশি কষাবেন খাইতে তত বেশি মজা হবে, ভালো একটা ফ্লেভারও পাবেন। তো এটাকে হচ্ছে আমি আরও কিছুক্ষণের জন্য কষাতে দিব, চুলার রাস্তা কিন্তু ছোটো করে দিব। তো আমি হচ্ছে দেখেন এখানে কোনো পানি দিই নাই, কিছু দিই নাই, যেহেতু এটা লাউ এখান থেকে পানি বেরোবে। এক মিনিট পর আমি ঢাকনাটা করলাম, এটাকে একটু কষালাম। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হচ্ছে, আমি এখানে পানি দিয়ে দিই। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেব, চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এক এক করে হচ্ছে মাছগুলো বসিয়ে দিব। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, তো প্লিজ একটু সাপোর্ট করবেন, আপনাদের জন্য তো ভিডিওটা করা। লাউ দিয়ে শোল মাছ, সরি শোল মাছ বলতেছি, শিং মাছ। আমি একটু লবণটা দেখি, একটু লবণ দিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, তারপর আমি ঢাকনাটা দিয়ে দিই। আমি পাঁচ মিনিট পর হচ্ছে এখন ঢাকনাটা তুলে নিব। একটু দেখতে পাচ্ছি আমার রান্নাটা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে। এখন চুলার আঁচটাকে হচ্ছে একটু ছোটো করে এক মিনিটের মতো রাখবো।
আমি 7 মিনিট পর একদম চুলার আঁচটা ছোটো করে দিছি, ছোটো করে 7 মিনিট রাখলাম। রাখার পরে আমি এই যে কোনো চুলার থেকে নামাই ফেলবো, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আমার আজকের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক দেখাচ্ছে না?